হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল গাইডেন্স গুরুতে তোমরা সবাইকে স্বাগত জানাই। এখানে তোমরা পিডিএফ দেখতে পাচ্ছ, নোটিফিকেশানে দেখতে পাচ্ছ যে পোস্টম্যান, ওয়েস্ট বেঙ্গলের পোস্টম্যান মেল গার্ডের নোটিফিকেশান বেরিয়ে গেছে এবং অলরেডি 18 তারিখ বা গতকাল থেকে অ্যাপ্লিকেশান নেওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা আজকে এই ভিডিওতে জানবো নোটিফিকেশান সম্বন্ধে, ভালো করে জানবো এজ কত লাগবে, কোয়ালিফিকেশান কী লাগবে, পে স্কেল সব কিছু ভালো করে জানবো, কি পরীক্ষার সিলেবাস সমস্ত কিছু জানবো। তো ফ্রেন্ডস, তোমরা যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, লাস্ট পর্যন্ত দেখলে সমস্ত কিছু ভালো করে জানতে পারবে। তো ফ্রেন্ডস, চলো তাহলে আমার শুরু করা যাক। প্রথমেই দেখো, ওইখানে পে স্কেলটা দেওয়া আছে। পে স্কেল অনেক, কিন্তু 21,700 থেকে 36,100, আর বয়স জেনারেলদের ক্ষেত্রে 18 থেকে 27 বছর বয়স। আর এজ রিল্যাক্সেশন তোমরা জানো, এসসি এসটির ক্ষেত্রে হবে 5 বছরের ছাড় পাবে, আর ওবিসিরা 3 বছর, এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। আর যদি এসসি এসটি পিএইচ হয়, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, তাহলে তারা 15 বছরের ছাড় পাবে, আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড 10 বছরের ছাড় পাবে জেনারেল যদি হয়। ওবিসি যদি হয় তাহলে তখন 13 বছরের ছাড় পাবে। এইখানে দেখো অ্যাপ্লিকেশন লাস্ট ডেট দেওয়া আছে 17/7/2018। এরপর দেখো এক্সামিনেশান সিলেবাস দেওয়া আছে, 25 নম্বরের ম্যাথ জিকে থাকবে, 25 নম্বরের ম্যাথ থাকবে, 25 নম্বরের ইংলিশ থাকবে, 25 নম্বরের রিজনাল ল্যাঙ্গুয়েজ থাকবে। মানে চারটা পার্টে পরীক্ষা হবে 25 নম্বর করে, পরে 4/25 হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে। সময় থাকবে, এইখানে দেখো সময় 120 মিনিট সময় থাকবে, আর 4/25 100 নম্বরের পরীক্ষা। তো আমি বিস্তারিত সিলেবাস নিয়ে পরের ভিডিওতে খুব শীঘ্রই, কাল পরশুই ভিডিও আপলোড করে দেবো, খুব শীঘ্র আমি বিস্তারিত সিলেবাস নিয়ে আলোচনা করব। এরপরে দেখো পাস মার্ক হচ্ছে জেনারেলদের পাস মার্ক 40%, মানে এক একটা পার্টে 25-এর মধ্যে 10 নম্বর করে পেতে হবে। ওবিসিদের বেলায় 9 নম্বর পেতে হবে 25-এর মধ্যে একটা পার্টে, আর এসসি এসটিদের বেলায় 8 নম্বর করে পেতে হবে, তাহলে তোমার পাস মার্ক হবে। এখানে রেজিস্ট্রেশন ফি দেওয়া আছে, রেজিস্ট্রেশন ফি 100 টাকা, আর 20 টাকা হচ্ছে কমিশন পেমেন্ট, 120 টাকা রেজিস্ট্রেশন ফি, আর 400 টাকা এক্সাম ফি, তাহলে টোটাল 520 টাকা তোমাদের অ্যাপ্লিকেশান করার জন্য লাগবে। আর কোথায় গিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে দেখো, pmgwbrecruit.in এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে। বন্ধুরা, আজকে আমার ভিডিওতে একটু আওয়াজ আসছে, বাইরে আছি সেজন্য ভিডিও করতে। তাহলে ম্যাক্সিমাম, আর ফটো লাগবে কত, ম্যাক্সিমাম 50 কেবি, মিনিমাম 20 কেবির একটা ফটো দিতে হবে জেপিইজি ফরম্যাটে। এখানে দেখো লাস্ট ডেট দেওয়া আছে, লাস্ট ডেট 17/7, মানে 17ই জুলাই লাস্ট ডেট। তোমরা কী করবে, প্রথমে pmgwbrecruit.in ওয়েবসাইটে যাবে, প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় 120 টাকা ফি লাগবে। তা আমি এরপরের ভিডিওতে সম্পূর্ণ রেজিস্ট্রেশন সম্বন্ধে কী করে স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন করতে হবে সব কিছু ভালো করে আলোচনা করব। তো বন্ধুরা, এই ভিডিওতে এতটুকুই। তোমরা যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।